আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো আছো আশা করি আল্লাহর রহমতে। আজকে তোমাদের যে ক্লাস নেওয়া হবে তা হচ্ছে নবম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় পাঠ 6 এবং 7 কুফর ও শিরক। কারণ আসি কুফর কাকে বলে, কুফর কি? কুফর আরবি শব্দ, এর আরবি অর্থ হচ্ছে অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা ইত্যাদি। ইসলামিক পরিভাষায় আল্লাহ তাআলার মনোনীত দিন, ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কুফর করে, কুফরি করে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার মনোনীত দিনের কোনো একটি বিষয়ের প্রতি অস্বীকার করে তাকে তাকে কুফর করে। কুফর হলো ইমানের বিপরীত। এরকম থাকতে পারে ইমানের বিপরীত কি অথবা কুফরের বিপরীত কি, এরকম থাকতে পারে ইমানের বিপরীত হচ্ছে কুফর বা কুফরের বিপরীত হচ্ছে ইমান। ইমানের মৌলিক বিষয়গুলোর বিশ্বাসী নাম হচ্ছে ইমান, আর যে এই বিষয়গুলো অস্বীকার করে তাকে বলা হয় কুফর। আর যে ব্যক্তি কুফুরে লিপ্ত থাকে তাকে বলা হয় কাফির। আমরা বলি কাফির, যে ব্যক্তি কুফুরে লিপ্ত থাকে আল্লাহ তাআলার বিষয়গুলোকে অস্বীকার করে তাকে আমরা কাফির বলি। কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফের বলা হয়। আর কাফের অর্থ হচ্ছে অবিশ্বাসী, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। এখন কয়েকটি বিষয় আছে যে কাফের কি কি কাজ করলে কাফের হয়, কয়েকটি কাজ করলে সে কাফের হয়ে যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাস করা বা অস্বীকার করা, যে আল্লাহ নেই এমন বিশ্বাস করা, এই দুনিয়াটা এমনি সৃষ্টি হয়েছে, কারো কিছু সৃষ্টি করে নাই, কারণ মহাপ্রভুর আলমীকে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। যদি কোনো ব্যক্তি বলে যে এই দুনিয়ায় আল্লাহ তাআলা নাই তাহলে সে কাফের হয়ে যাবে। দুই নম্বর, আল্লাহ তাআলার গুণাবলী অস্বীকার করা, যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, রিজিকদাতা, কাফফার, ক্ষমাশীল, এরকম গুণাবলী তার আছে। মহাপ্রভুর আলমীর 99টি গুণাবলী গুণবাচক নাম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই 99টি গুণবাচক নাম মুখস্থ করে, তদ অনুযায়ী আমল করে, ওই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। এমনিভাবে তিন নম্বর, ইমানের 7টি মৌলিক বিষয়ের প্রতি অবিশ্বাস করা। যদি কোনো ব্যক্তি ইমানের 7টি মৌলিক বিষয় আছে, যেমন যে আল্লাহর প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ভালোমন্দের প্রতি বিশ্বাস, এই বিষয়গুলোর প্রতি কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। চার নম্বর, আর ইসলামের মৌলিক ইবাদতগুলোকে অস্বীকার করা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। এই নামাজ যদি কেউ বলে যাকে নামাজ করবো না, নামাজ নেই, তাহলে সে কাফের হয়ে যাবে। হজ, যাকাত এগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। পাঁচ নম্বর হচ্ছে হালালকে হারাম মনে করা, যেমন শুকরের গোশত হারাম। এখন কেউ যদি হালাল মনে করে তাহলে সেটা কি হয়ে যাবে, যে সে কাফের হয়ে যাবে। কিন্তু ক্ষেত্র বিশেষে সেটা জায়েজ না জায়েজ থাকতে পারে, কিন্তু হালাল জিনিসকে হারাম মনে করা যাবে না, হারাম জিনিসকে হালাল মনে করা যাবে না, তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন হারামকে হালাল মনে করা, মদ, জুয়া এগুলো কি করা হারাম, কেউ যদি হারাম মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে। এমনিভাবে ইচ্ছাকৃতভাবে কাফেরদের অনুসরণ করা, তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা, এবং ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় চিহ্ন আছে, ক্রুশ বিদ্ধ চিহ্ন আছে, এগুলো যদি কেউ ব্যবহার করে তাহলে সে কাফের হয়ে যাবে। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা করা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর বিষয় নিয়ে যদি কেউ ব্যক্তি ঠাট্টা করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্পর্কে ঠাট্টা করে, কোরআন সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে সে কাফের হয়ে যাবে। উল্লেখ যে এগুলোকে যারা এই কাজগুলো করবে তাকে তারা কাফের হয়ে যাবে, এবং তাদের পরিণতি এবং খুবই ভয়াবহ, এবং তাদের কুফল সম্পর্কে বিভিন্ন ভাগ বলা হচ্ছে। এক নম্বর হচ্ছে কুফুরের পরিণতি ও কুফল, যে ব্যক্তি কাফের হবে, যে ব্যক্তি মহানবীর আলামতকে অস্বীকার করবে তার পরিণতি কী হবে, অবাধ্যতা ও অকৃতজ্ঞতা। কারণ মহানবীর আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি লালন পালন করেন, এটা সে অস্বীকার করে ফেলবে এবং এতে সে মহানবীর আলামিনের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করবে, যার খুবই ভয়াবহ পরিণাম। দুই নম্বর, পাপাচার বৃদ্ধি পাওয়া, যখন কোনো ব্যক্তি যাকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে না তাহলে তার মধ্যে পাপাচার বৃদ্ধি পাবে। যেমনিভাবে যে তার যদি সে পরকাল, আসর, মিজান, আখিরাত এগুলোর যখন অবিশ্বাস করবে তাহলে সে বলবে কিয়ামতের পরে আর কিছুই নেই, তখন সে
যা ইচ্ছা তাই করতে পারবে, পাপাচারে লিপ্ত হবে। তিন নম্বর হচ্ছে হতাশা বৃদ্ধি হওয়া, হতাশা সৃষ্টি হবে। সব গোত্রের মানুষ আল্লাহর উপর এটি একজনের প্রতি একজন ভরসা করে, কিন্তু যখন সে এই মহানবীকে অস্বীকার করে ফেলবে তখন সে আল্লাহর প্রতি যে ভরসা ছিল সেটা সে অস্বীকার করে ফেলবে, তার ভয়াবহ পরিণতি অবস্থা খারাপ হবে। তিন নম্বর অনৈতিকতার প্রকাশ, যে হতাশা সৃষ্টি অনৈতিকতার প্রকাশ। যখন মানুষ মহানবীকে আগে রাখতে যখন অবিশ্বাস করবে তখন সে দিন দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারবে, তার মধ্যে নৈতিকতা অনৈতিকতার কোনো বাদ বিচার থাকবে না, সেই নৈতিকতা বিচারটি প্রচার করতে থাকবে। পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। যে মহানবুল আলমিন মানুষকে সৃষ্টি করলেন সেই ব্যক্তি যদি মহানবুল আলমিনকে অস্বীকার করে তাহলে এর চেয়ে অসন্তুষ্টির কিছুই নেই। যেমনিভাবে বলা যায় যে আমি যদি একজনকে খাওয়াই পড়াই পান করাই, সে যদি আমার কথা না শোনে তাহলে আমার যেরকম খারাপ লাগবে। যে মহানবুল আলমিন আমাকে সৃষ্টি করলেন সেই মহানবুল আলমিনের যদি কোনো ইবাদত বন্দি আমি না করি তাহলে কি হবে, সেই মহানবুল আলমিন অসন্তুষ্টি হয়ে যাবে, আর আল্লাহ অসন্তুষ্ট হলে চিরদিনের জন্য জাহান্নাম। সর্বশেষ হচ্ছে অনন্তকালের শাস্তি। যদি কোনো ব্যক্তি কুফরি করে মহানবুল আলমিনকে অস্বীকার করে তাহলে তার স্থান হবে জাহান্নাম। এই সম্পর্কে মহানবুল আলমিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। মহানবুল আলমিন বলেন, যারা কুফরি করবে মহানবুল আলমিনের সাথে এবং আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। আর জাহান্নামে কতদিন থাকবে? চিরদিন তারা সেখানে জাহান্নামে থাকবে, যারা সেই মহানবুল আলমিনকে অস্বীকার করবে, কুফরি করবে, আল্লাহ তাআলার দুই নিজের নামগুলোকে অস্বীকার করবে, তারা চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। এই হলো কুফর সম্পর্কে আলোচনা পার্ট ছয় থেকে করলাম। এখন আসব যে পাঠ সাত থেকে শিরক সম্পর্কে আলোচনা। শিরক একটি জঘন্যতম অপরাধ। শিরক আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্য বলে বিশ্বাস করা। ইসলামিক পরিভাষায় মহানবাসনের সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা বা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরিক বলা হয়। আল্লাহর সমকক্ষ কোনো কিছু মনে করাকে শিরক। যেমন আল্লাহ তাআলা জীবন মরণের মালিক, আর কেউ যদি বলে অমুক ব্যক্তির জীবন ও মরণের মালিক তাহলে সে শিরিক করলো আল্লাহর সাথে, অংশীদার সাব্যস্ত করো। কারণ মহানবুল আলমিন যে শিরিক থেকে মুক্ত, যে ব্যক্তি শিরিক করে তাকে মুশরিক বলা হয়, আর মুশরিকের স্থান হচ্ছে জাহান্নাম। যেমনিভাবে শিরক হলো তাওহীদের বিপরীত, প্রশ্ন থাকতে পারে অর্থটি এরকম যে তাওহীদের বিপরীত কি শিরক, আবার থাকতে পারে শিরকের বিপরীত কি তাওহীদ, এরকম প্রশ্ন থাকতে পারে। মহানবুল আলমিন নিজেই তার বরাত প্রকাশ করে বলেন, কুল হুওয়াল্লাহ, হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। মহানবুল আলমিনের সংজ্ঞা, যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ তাআলার সংজ্ঞা কি, আল্লাহকে আমরা কিভাবে চিনব, তখন যদি সূরা ইখলাস হচ্ছে মহানবুল আলমিনের সংজ্ঞা, যেমনিভাবে আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই, তিনি কাউকে জন্মগ্রহণ করেন না, জন্ম দেননি এবং তিনিও কার কাছ থেকে জন্ম দেননি এবং তার সমকক্ষ কেউ নেই, এটা হচ্ছে মহানবুল আলমিনের সংজ্ঞা। এমনিভাবে মহানবুল আলমিন আরেকটি আয়াতে বলেন, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সাদৃশ্য নয়। যে মহানবুল আলমিন যে একক সত্তা এর মধ্যে আর কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, যে মহানবুল আলমিন বলেন যদি এই পৃথিবীতে এক আল্লাহ ছাড়া আরও কোনো ইলাহ থাকতো তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, খান খান হয়ে যেত। যেমনিভাবে মহানবুল আলমিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যে সেথায় যদি আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত বহু উপাস্য থাকত, ইলাহ থাকত, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। সূরা আম্বিয়ায় মহানবুল আলমিন বলেন, কারণ এক সপ্তাহ বলতো এক উপাস্য বলতো, আজকে রোদের প্রয়োজন, আরেকজন বলতো আজকে বৃষ্টির প্রয়োজন, আরেকজন বলতো আজকে কি ঝড় দরকার, আরেকজন বলতো আজকে কি বন্যা দিয়ে কি প্লাবিত করা দরকার, এই জন্য একজন আরেকজনের মধ্যে সংঘর্ষ দেখা দিত। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহর সাথে শিরিকের ধরন চার প্রকার হতে পারে।
শিল্পের ধরন চার প্রকার। এই শিল্পটা চার প্রকার হতে পারে, চার ধরনের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে শিরিক করে থাকে। এক, আল্লাহ তাআলার সত্তা অস্তিত্বে শিরিক করা, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, তারা তিন খোদায় বিশ্বাস করে, কিন্তু মুসলমানরা এক আল্লাহকে বিশ্বাস করে। এই আল্লাহর সত্তার সাথে শিরিক করা। দুই, আল্লাহ তাআলার গুণাবলীকে শিরিক করা। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কেউ রিজিকদাতা, সৃষ্টিকর্তা, জীবনদাতা, মরণদাতা, এটা যদি বিশ্বাস করে তাহলে তার শিরিক হবে আল্লাহ তাআলার গুণাবলীকে শিরিক করা। তিন নম্বর হচ্ছে সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে শিরিক করা। যেমন আল্লাহ তাআলা একাকী এই পৃথিবী সৃষ্টি করতে পরিচালনা করতে পারতেছেন না, তার সাথে আরো অনেক প্রয়োজন আছে। যেরকম ফেরেশতাদের জগৎকে পরিচালনা হিসাব করে মনে করা, কারণ রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু পরিচালনা করেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু তিনি পরিচালনা করেন। এই সৃষ্টি জগৎ পরিচালনার ব্যাপারে তার কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না। চার নাম্বার, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে মহান রব্বুল আলামিনের সাথে শিরিক করা। যেমন আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, কারো নামে পশু জবাই করা ইত্যাদি। যেমন মাজারে মানুষ কি করে, সিজদা করে, মৃত মানুষের কাছে যায়, তারপরে শিরিক করে, এটা হচ্ছে সম্পূর্ণ শিরিক। কারণ মহান রব্বুল আলামিন এটাকে কখনো ক্ষমা করবেন না। কারণ রাসূল মহান রব্বুল আলামিন বলেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ সিজদার উপযুক্ত নয়, তার কারো উপাসনা করা যাবে না। যদি কোনো ব্যক্তি বলে তার শেষ তার স্থান হবে সরাসরি জাহান্নাম। এখন আসি শিরকের কুফল ও পরিণতি। শিরকের পরিণতি, শিরক করলে কি হবে? কারণ লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে আদরের টুকরা, হে কলিজার টুকরা, হে ছেলে, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম, এর চেয়ে আর কোন জুলুম নেই। কারণ শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না আল্লাহ লা ইগফিরু মা ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান রব্বুল আলামিন বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরকের অপরাধ কখনোই ক্ষমা করবেন না, এর চেয়ে যত বড় গুনাহ হোক না কেন মহান রব্বুল আলামিন ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেন যে হে বনি আদম, যদি আসমান এবং জমিন ভর্তি পরিমাণ কোনো ব্যক্তি যদি শিরক গুনাহ করে, গুনাহ করে পাপের জর্জরিত অবস্থায় মহান রব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়, আল্লাহ তাআলা ওই পরিমাণ গুনাহ করা গুনাহ মাগফিরাত ক্ষমা নিয়ে বান্দার সামনে উপস্থিত হবে। যদি তার মধ্যে একটি শিরক না থাকে, যদি শিরক থাকে তাহলে মহান রব্বুল আলামিন ক্ষমা করবেন না, কিন্তু যদি শিরক না থাকে আসমান এবং জমিন ভর্তি গুনাহ থাকে তাহলে মহান রব্বুল আলামিন সেগুলো ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, শিরিক যারা করবে তাদের স্থান হবে জাহান্নাম। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন মুক্ত করে ঘোষণা করেন, ইন্নাহু মাইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, শিরিক অংশীদার স্থাপন করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম কি অবধারিত করে দেবেন, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। শল দিনা ফিহা, সেখানে তারা চিরদিনের জন্য সেখানে অবস্থান করবে যে ব্যক্তি শিরিক করবে। কারণ শিরিক একটি ভয়াবহ গুরুতর অপরাধ। যে ব্যক্তি শিরিক করবে সেই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। এই জন্য যে শিরিকটিকে তওবা করতে হবে, তওবা ছাড়া মহান রব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাই আমাদেরকে যাতে শিরিক না হয় সেই জন্য আমাদেরকে কি দৃঢ় থাকতে হবে, দূরে থাকে আমাদেরকে সঠিকভাবে বাধাপন্ডি করতে হবে। কুফর এবং শিরিক দুটি জঘন্যতম অপরাধ, এই দুটি থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। তা আজকের আলোচ্য বিষয় হলো কুফর এবং শিরিক। এই কুফর এবং শিরিক সম্পর্কে যে যতটুকু আলোচনা হলো এইটা সুন্দর করে মনোযোগ দিয়ে আরো বাসায় সুন্দর করে পড়লে ইনশাআল্লাহ কুফর এবং শিরিক সম্পর্কে সম্পূর্ণভাবে আমরা জানতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই, বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ থাকবে কমপক্ষে পাঠ ছয় সাত থেকে। পঁচিশটি
কমপক্ষে 25টি বহুনির্বাচনী প্রশ্ন লিখে এই উত্তর লিখতে হবে। তাহলে কুফর এবং শিরিক থেকে আজকে নবম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে কুফর এবং শিরিক থেকে যা আলোচনা হলো এখান থেকে সুন্দর করে পড়ে পাঠ 6 এবং 7 থেকে 25টি নির্বাচনী প্রশ্ন সুন্দর করে লিখে মুখস্থ করে রাখবে এবং এখান থেকে সৃজনশীল ক্রিয়া করতে পারে এরকম সম্পর্কে তোমরা সুন্দরভাবে পড়বে। আশা করি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।